সারা পৃথিবী ঝুঁকছে ফেসবুক টুইটার সহ বিভিন্ন সামাজিক মাধ্যমের দিকে। এই প্রভাব থেকে মুক্ত থাকেনি সরস্বতী পূজাও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীদের সংগঠন যুব সংঘ আয়োজন করেছে এমনই এক ব্যতিক্রমী মণ্ডপের। এখানে দেখা যাচ্ছে সরস্বতী ছাড়াও অন্যান্য দেবদেবীরাও যোগ দিয়েছেন ফেসবুকে। ভোর থেকেই জগন্নাথ হল মাঠের 55টি পূজা মণ্ডপে ভিড় জমে অঞ্জলি নিতে আসা ভক্তদের। তবে শুধু সনাতন ধর্মাবলম্বী না, বেলা বাড়ার সাথে সাথে সকল ধর্মের মিলন মেলায় পরিণত হয় এই মাঠ। বাসায় পূজা করতে পারিনি তাই এখানে আসছি, আর এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটা মিলন মেলা হয়েছে, খুব ভালো লাগছে। ছাত্রছাত্রীরা আয়োজনের কেন্দ্রে থাকে, তাদের একটি ধর্মীয় বিশ্বাসও আছে, কিন্তু সেটি দিবসের একটি ছোট্ট অংশ ছাড়া পুরো দিনই এই সরস্বতীকে কেন্দ্র করে এখানে একটি মিলন মেলায় পরিণত। সরস্বতী পূজা উদযাপনে সামিল হয়েছে বিদেশি নাগরিকরাও। আমার স্যার আমাকে বলেছে যে বুদ্ধির জ্ঞান লাভ করার জন্য একটা কি বলে পূজা হয়, এটা হয়তো বেশি ছেলে মেয়েরা যারা লেখাপড়া করেন তাদের একটা কি বলে স্বপ্ন বাস্তবায়নের জন্য এখানে এসে এটা পূজা করেন। শুধু পড়ালেখায় ভালো করার প্রার্থনা নয়, সরস্বতী দেবীর কাছে ভক্তদের আশা আরো বেশি কিছু। বিজ্ঞানের অগ্রযাত্রার এই যুগে জ্ঞানের সকল শাখায় যেন দেশ এগিয়ে যেতে পারে, মায়ের কাছে পূজার্থীদের এমনটাই চাওয়া। অনুপম দেব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা ভোট চুরি করতে চান তারাই ইভিএম পদ্ধতির বিরোধিতা করছেন বলে অভিযোগ করেছেন নির্বাচন কমিশনার এম শাকত হোসেন। শনিবার গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা সার্ভার স্টেশন উদ্বোধন করে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তত্ত্বাবধান